হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বান্দরবানের তমরুহ সীমান্ত এলাকা, যেখানে কিছুদিন আগে গোলা বারুদ পড়ছিল মায়ানমারের জান্তা বাহিনী। তো সে এলাকা থেকে এখনো কিন্তু শোনা যাচ্ছে তাদের গোলাগুলির আওয়াজ ওদের সীমান্ত এলাকা থেকে। আমরা আসলে সীমানার খুব কাছাকাছি ওই এলাকার, আমরা বাংলাদেশের বর্ডারে আছি এখনো। একটু পরেই গেলে এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার পরেই তাদের এরিয়া, সো আমরা কাছাকাছি আছি। তার মানে একটা পাহাড় ক্রস করলেই ওদের এরিয়া শুরু, এরকম এলাকা। আমরা উপরেই আছি, ওদের এরিয়াটা একটু নিচেই। তো আমরা আমাদের সামনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে তাদের এরিয়া। আসলে একটা কাজ দেখেন, স্পষ্ট গুলির আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। তো আপনারা শুনতে পারতেছেন কিনা ঠিক জানি না, আমরা আসলে এই জায়গায় এসে বিপদে পড়ে গেলাম অনেকটা। এটা হচ্ছে আমাদের বান্দরবন, যেখান থেকে আমরা আসলে ঘোরার জন্য এই জায়গায় এসেছি। তো এই জায়গায় ঘুরতে হাজার হাজার মানুষ আছে, দর্শনার্থী আসে প্রতিদিন। এটা হচ্ছে, এখানে অনেক লোক বসবাস করে আসলে প্রতিনিয়ত। এই জায়গায় হেলিকপ্টার উঠতেছে দেখতেছি, তাদের এরিয়াতেই আছে। কত ভালো করে দেখা যাচ্ছে না আসলে হেলিকপ্টার গুলা, একটু আসলে এরকম অবস্থা খুব বিপজ্জনক। মিয়ানমারের সেনাবাহিনী যারা আছে তারা কি বোঝাতে চাচ্ছে আসলে বুঝতেছি না। অলরেডি হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, হয়তোবা এটার মাধ্যমে তারা চাচ্ছে বাংলাদেশে আরো রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে মেবি। আসলে আমরা বাংলাদেশি যারা রয়েছি তারা আসলে এই দেশে জায়গা হচ্ছে না বলতে গেলেই চলে। তো এক্সট্রা যদি আরো মায়ানমারের লোকজন এসে এখানে ভিড় করে তাহলে আরো করুণ অবস্থা হয়ে যাবে। অলরেডি অনেকগুলা লোক এসে এই জায়গায়, সরকার ফ্রি খাওয়াচ্ছে এগুলাকে। তো আগে এগুলাকে এখান থেকে বের করার ব্যবস্থা করতে হবে। আসলে অ্যাডভান্স আর এখানে এই যে ফ্রেশ এয়ার, হ্যাঁ আপনার দম যে কমে যাচ্ছে, ঠিক আছে, এই যে ফ্রেশ এয়ার যে আপনারা নিঃশ্বাস নিচ্ছেন, হ্যাঁ এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার।